বার্ষিক চোদ্দ লাখ টন চিনির চাহিদার বিপরীতে দেশের পনেরোটি সরকারি চিনি কলের উৎপাদন ক্ষমতা হাজার টন এর জন্য প্রয়োজনীয় লাখ লাখ টন আখের যোগান দিতে দরকার একর জমি কিন্তু চাষ হয় তার অর্ধেকেরও কম জমিতে বিশাল ব্যবধান ঘোচাতে প্রয়োজন আখের উন্নত জাত কিংবা বিকল্প উদ্ভাবন কি ভাবছেন সংশ্লিষ্টরা পাঁচ পর্বে ধারাবাহিকের শেষ পর্বে তাই জানাচ্ছেন আহসান হাবিব দেশের সরকারি চিনিকলগুলোর সম্মিলিত উৎপাদন গেল তিন বছরে পঁয়ষট্টি হাজার টনে নেমে এসেছে জাতীয় ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশে উৎপাদিত আখ থেকে আট বা সাত শতাংশ হারে চিনি আহরণ করা যায় বিশেষজ্ঞরা বলছেন এই হার বারো থেকে পনেরো পর্যন্ত নিতে পারলে চিনি উৎপাদন তিন গুণ বাড়ানো সম্ভব চিনি সমৃদ্ধ শস্য নিয়ে গবেষণা করে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে চিনির প্রধান কাঁচামাল আখের উন্নত প্রজাতি আবিষ্কারে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর বিজ্ঞানীরা সুগার বিট নামে আখের বিকল্প পরীক্ষামূলকভাবে চাষও করা হচ্ছে কোথাও কোথাও এছাড়া দক্ষিণাঞ্চলে লবণ সহনশীল আখ উৎপাদনেও জোর দিচ্ছেন ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুগার বিকল্প যেমন আমাদের গোল পাতা থেকে চিনি হয় গুড় হয় সুগার বিটের সম্ভাবনাময় ফসল এটা দক্ষিণ অঞ্চলে হবে এটা হল সল্ট টলারেন্ট এরই মধ্যে দেশে আখের বেশ কয়েকটি উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে তবে তা এখনও মাঠে গড়ায়নি বলে জানান তিনি এখন পর্যন্ত ছয়চল্লিশটি জাত উদ্ভাবন করেছে। এই ছয়চল্লিশটি জাতের ভিতরে লেটেস্ট যে জাতগুলি সেইগুলি বেশ চিনি সমৃদ্ধ এবং এইগুলি চাষ করলে অবশ্যই ফসল এবং চিনিও বাড়বে রিকভারি বাড়বে ঈশ্বর দিয়ে বিএসআরআই আখ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ তারপরে শিল্পমন্ত্রীও সুগার বিট নিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন পাশাপাশি আখের উন্নত জাত উদ্ভাবনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানাতে পারছেন তাই জন্য পাইলট প্রজেক্ট আমাদের চলছে যেটা বিট থেকে সুগার বিট এবং স্টিভিয়া এগুলি নিয়ে এক্সপেরিমেন্ট এটার সাথে তো কৃষি রিলেটেড থেকে ভাইবাল করার জন্য আমরা একটা শুধু প্রসারী পরিকল্পনা নিয়েছি সো দ্যাট আমরা মার্কেটে কম্পিট করতে পারি বাইরে এবং ভেতরে অন্যান্য প্রাইভেট যারা আছে তারাও করছে তো সেই আদলে আমরা চিন্তা করছি সরকার এরই মধ্যে ঠাকুরগাঁও চিনি কল কর্তৃপক্ষ সুগার বিচ থেকে চিনি উৎপাদনের লক্ষ্যে পাঁচশো কোটি টাকা ব্যয়ে আলাদা যন্ত্রপাতি সংযোজনের কাজ শুরু করেছে হাবিব নিউজ